নমস্কার সকল স্টুডেন্টকে, সবাইকে সুমন অনুষ্ঠানে নমস্কার। ভালো করে থাকবে, বাড়িতে থাকবে। আমাদের যে স্কুলের যে অনলাইন ক্লাস করতেছিলাম, মন দিয়ে তোমরা কিন্তু শুনবে এবং বাড়িতে বসে বসে সেইগুলো তোমরা বাবা মার কাছে সকাল সন্ধ্যা নিজেদের সময় মতন করে পড়বে। কারণ নতুন বছর, হ্যাঁ, নতুন বইয়ের মজা আলাদাই রয়েছে। তো আজকে তোমাদের যে ক্লাসটা হবে, হ্যাঁ, ইস্টু বই। তো আমরা গত যে ক্লাসগুলো হয়েছিল, কেজি টু এর ক্লাসগুলো কি হয়েছিল, মৌখিক। এখন তোমাদের বর্তমানে অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়ান ক্লাসে তোমাদের লিখিত পরীক্ষা হবে। কিন্তু নিজেকে প্রশ্নগুলো পড়তে হবে, পড়ে পড়ে উত্তরগুলো বলতে হবে, বাংলায় হোক, ইংরেজি হোক, ম্যাথ হোক, ইস্টু বল হোক। হ্যাঁ, তো আজকে তোমাদের ইস্টু বল ক্লাসটা হবে কি, তোমাদের প্রথমে তোমরা আমাদের যেগুলো প্রেরণ লাইনে হয় গড নিউজ, তো আমি আজকে ইস্টু বল সম্বন্ধে কিছু বলব। এই যে ইস্টু বল, বইটার নাম লেখা আছে কি, ইস্টু বল গাইড, তাই না? ইস্টু বল কি হয়, বল বল কি হয়, তোমাদের যা জানতে হবে আগে তোমাদেরকে। তো ইস্টু ইস্টু ফর বা ইস্টু ফর স্ট্যান্ডার্ড ফর কি হবে, স্টুডেন্টস, ইস্টু দেন ইস্টু ফর স্টুডেন্টস, বইয়ে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কি আছে, ভল ভল ফর ভলান্টিয়ার্স, ভলান্টিয়ার্স স্টুডেন্টস মানে তোমরা জানো ছাত্র, আর ভলান্টিয়ার বলে বাংলায় কি বলে আমরা, স্বেচ্ছাসেবী। তো স্টুডেন্টরা হলো কি, স্বেচ্ছাসেবী, একদম সেবক, হ্যাঁ, স্বেচ্ছায় তারা অনেক কিছু উপকার করে, তাই না? তার জন্যই বলা হচ্ছে স্টু বল, স্টু ফর স্টুডেন্টস, ভল ফর ভলান্টিয়ার্স। তাহলে আমি আবার বলি, স্টু বলের মিনিংটা কি দাঁড়াচ্ছে, স্টু ফর স্টুডেন্টস। হ্যাঁ, স্টু তোমাদের পরীক্ষায় আসছে, রাইট দ্য ফুল ফর্ম বা রাইট দ্য স্ট্যান্ডার্ড ফর স্টু হোল, স্টু ভল দিয়ে কি হচ্ছে, স্টু দিয়ে হচ্ছে স্টুডেন্টস, আর ভল ফর ভলান্টিয়ার্স। তো ভল ফর কি হলো, ভলান্টিয়ার্স, আর স্টু ফর স্টুডেন্টস। আজকে যেহেতু প্রথম ক্লাস, হ্যাঁ, তো তোমরা এইগুলো সুন্দর করে বাড়িতে বসে মুখে স্পষ্ট স্পেলিং এবং, হ্যাঁ, মিনিংগুলো জেনে জেনে তোমরা পড়বে। হ্যাঁ, তাহলে কি হলো, স্টু ফর কি হলো, স্টুডেন্টস, ভল ফর ভলান্টিয়ার্স। তোমরা বাড়িতে সমস্ত নিজেদের সমর্থন করে পড়বে,